এটাকে আমরা কিরকম ভাবে করবো দেখো আমরা লিখছি রাখলাম সাইন x মাইনাস cos x এরকম ভাবে জিনিসটাকে সাজিয়ে নিলাম

l * sin x +- cos x + m * sin x + cos x তো এখান থেকে রাইট সাইডটা থেকে আমরা sin x গুলোকে একসাথে রাখছি তাহলে কত হবে l + m * দিয়ে হচ্ছে sin x আর cos x গুলোকে একসাথে রাখছি তাহলে কত হবে m - l cos x এখানে দাঁড়ালো হচ্ছে sin x

cos এক্স এর কোয়েপেশনগুলোকে ইকুয়াল করে দিলাম তো এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখছি কিরকম ভাবে লিখবো এম প্লাস এল টু ওয়ান লিখলাম এখান থেকে সিম্পলিফাই করলে কত হচ্ছে এম ইকাল হয়ে যাচ্ছে ওয়ান বাই টু মানে অপনয়ন করলাম মেথড অফ এলিমিনেশন अप्लाई করলাম এই যে এম এর ভ্যালুটা পাচ্ছি এটাকে যদি আমরা এই ইকুয়েশনটায় বসাই তাহলে এখান থেকে টাও পেয়ে যাবো ওয়ান বাই টু মানে এম আর এল এর ভ্যালুটা আমরা পেয়ে গেছি নেক্সট আমাদের কি করতে হবে এই পার্টটাকে নিয়ে কাজ করতে হবে हमारा लिखे चलें हम जे साइन एक्स बाई साइन एक्स माइनस कॉस एक्स डीएक्स इक्वल टू एल प्लस एम इनटू डीडीएक्स ऑफ साइन एक्स माइनस कॉस एक्स बाई दिए चलो साइन एक्स माइनस कॉस एक्स ये ना चला? তো আমরা কি করছি ইন্টিগ্রেশন সাইন গুলো দিচ্ছি এক্স এক্স সাইন মাইনাস করে কত এটা এল এ ভ্যালুটা আমরা পেয়ে গেছি কত হাফ পেয়েছি হাফটা তো কনস্ট্যান্ট এটাকে আগে বসিয়ে দিলাম এম এর ভ্যালু পেয়েছিলাম হাফ মানে আমরা এই লাইনটাকে লিখলাম এল আর এম এর জায়গায় ভ্যালু বসিয়ে দিলাম তাহলে এখানটায় কত পাওয়া যাচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএক্স এক্স হয়ে যাচ্ছে তো এটাকে যদি আমরা জেড ধরি তাহলে দেখা উপরেরটা চলে আসবে তাহলে এখানটায় হচ্ছে কত জেড ওপরটা হচ্ছে ডি মানে এটাকে আমরা জেড ধরলে তাহলে এখানটা চলে আসবে কস এক্স প্লাস সাইন এক্স ডি এক্স টু ডি জেড তাহলে কত হচ্ছে ওয়ান বাই টু এক্স প্লাস ওয়ান বাই টু লগ মড অফ জেড জেড জায়গায় কনস্ট্যান্ট প্লাস সি বসিয়ে দেব

আচ্ছা এটা ইকাল কত ছিল এটা ইকাল টু ছিল 2 cos x 3 sin x বাই দিয়ে ছিল 3 cos x 2 sin x তাহলে এখান থেকে নিচেটা कैंसिल হয়ে যাচ্ছে এটা ইকাল টু এটা হয়ে যাচ্ছে তো আমরা কি করছি বোথ বোথ সাইডে বোথ সাইডে cos x এর যে কোএফিসিয়েন্ট গুলো রয়েছে সেগুলোকে ইকুয়াল করছি তাহলে এখানে লেফট সাইডে cos x এ কত রয়েছে 2 রয়েছে তাহলে এখানটা হচ্ছে 2 ইকাল টু রাইট সাইডে কত রয়েছে থ্রি এল প্লাস টু এম থ্রি এল প্লাস টু এম লেফট সাইড এস এ কত রয়েছে তিন রয়েছে দেখো টু এল মাইনাস থ্রি এম টু এল মাইনাস থ্রি তাহলে এখান থেকে দুটো ইকুয়েশন পাওয়া যাচ্ছে একটা হলো টু এল মাইনাস থ্রি

এম এর জায়গায় কত বসাবো এম এর জায়গায় বসাবো মাইনাস পাঁচ বাই তেরো মাইনাস পাঁচ বাই তেরো ইন্টুগেশন করলে x, plus 2 cos x. By

তাহলে আনসার পাওয়া যাচ্ছে টুয়েলভ বাই থার্টিন এক্স মাইনাস ফাইভ বাই থার্টিন লগ মড অফ থ্রি কস এক্স প্লাস টু সাইন এক্স প্লাস সি এটাই হচ্ছে